বাংলায় একটা প্রবাদ আছে, যাকে দিয়ে ভূত ছাড়াবেন তাকে যদি ভূতে ধরে বসে থাকে তাহলে বিপদ থেকে উদ্ধারের কোনো পথ খুঁজে পাওয়া সম্ভব নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থাও কি সেই একই জায়গায় পড়েছে কিনা সেটা এখন হয়তো ভাবার সময় হয়েছে। বাংলাদেশের হয়ে চলমান আইপিএলে একমাত্র ক্রিকেটার মুস্তাফিজুর রহমান প্রতিনিধিত্ব করছেন। আগামী মাস থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টাইগারদের সিরিজ। টি-20 সিরিজ থেকে মুস্তাফিজকে জাতীয় দলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যার অর্থ দাঁড়ায় মুস্তাফিজ কিংবা প্রথম সারির বোলাররা ছাড়া নতুনদের খেলানোর আর কোনো সুযোগ নেই। বিসিবির এই সিদ্ধান্ত কতটা হাস্যকর এবং বোর্ড কর্তাদের ক্রিকেটীয় জ্ঞান কতটা নিচে একটু চিন্তা করুন। আইপিএলে বিশ্বের নামকরা তারকারা খেলছেন, অন্যান্য দেশের সেরা সেরা ক্রিকেটারদের ভিড়িয়ে নিজেদের দল সমৃদ্ধ করেছে ফ্রাঞ্চাইজিগুলো। সেরাদের সাথে খেলতে পারা যেখানে সৌভাগ্যের মতো ব্যাপার, সেখানে বিসিবির বোর্ড কর্তা জালাল ইউনুস বললেন, আইপিএল থেকে মুস্তাফিজের শেখার কিছু নেই, বরং ওর থেকে সবাই শিখছে। জালাল ইউনুসের এমন খাপছাড়া মন্তব্য চোখে পড়ার পর দেশের ক্রিকেটের সেরা মাস্টার মাইন্ড কোচ সালাউদ্দিন তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, তাদের থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না, মেধাবী চিন্তা, এর চেয়ে ভালো জোকস আর হয় না, আল্লাহ মাফ করো। কোচ সালাউদ্দিন আসলে কি বোঝাতে চেয়েছেন সেটা হয়তো আপনি বুঝে গিয়েছেন। আপনাকে যদি প্রশ্ন করা হয় দেশের ক্রিকেটের উন্নতি কি ব্যাংকে কাড়ি কাড়ি টাকা জমালে হবে নাকি তার জন্য প্রপার প্ল্যানিং এবং যোগ্য সংগঠক প্রয়োজন, উত্তর যদি যোগ্য সংগঠক এবং প্রপার প্ল্যানিং হয় তাহলে এবার বলুন, বোর্ড কর্তা হয়ে জালাল ইউনুস কিভাবে বললেন যে মুস্তাফিজের আইপিএল থেকে শেখার কিছু নেই, বরং অন্যরা মুস্তাফিজের থেকে শিখছে। এমন কথা কোনো পাগলে বললে বিশ্বাস করার মতো ছিল, কিন্তু যখন দেখবেন একজন দায়িত্বশীল এমন কথা বলে তখন বুঝে নিতে আর বাকি থাকে না দেশের ক্রিকেটের উন্নতি কতদূর এবং সামনে কতদূর পৌঁছাবে। জালাল ইউনুস মূলত সাবেক অধিনায়ক আকরাম খান যে মন্তব্য করেছিলেন সেটারই উত্তর দিয়েছেন। আকরাম খান বলেছিলেন, জিম্বাবুয়ের সাথে খেলতে হলে মুস্তাফিজের প্রয়োজন নেই, সে আইপিএলে যে দলে খেলছে সেটা অনেক ভালো দল, দলের অন্যতম একজন হয়ে উঠেছে, তাকে যেহেতু বসিয়ে রাখা হচ্ছে না সেক্ষেত্রে ওকে পুরো সিজনের জন্য ছেড়ে দেয়া কার্যকর হবে, ও অনেক কিছু শিখতে পারবে ওখান থেকে যা আমাদের কাজে দেবে বিশ্বকাপের আসরে। বড় আসরে বড় দল এমনকি বড় খেলোয়াড়দের বিপক্ষে ভালো করতে পারা সহজ কথা নয়, সেই সাথে দলে সুযোগ করে নেওয়াও অনেক বড় চ্যালেঞ্জ। মুস্তাফিজ নিজেকে ফিরে পেয়েছেন, ভালো খেলছেন, কিন্তু তাই বলে আইপিএল থেকে মুস্তাফিজের শেখার কিছু নেই এমন কথা বলার আগে জালাল ইউনুসের অন্তত আরও কয়েকবার চিন্তা করা প্রয়োজন ছিল। পরিশেষে বলতেই হয়, আপনারা বোর্ড পরিচালক, তাই আপনাদের থেকে এমন অপেশাদার কথাবার্তা জাতি কখনোই আশা করে না। যখন আগে পরে না ভেবে এমন মন্তব্য করেন তখন আমাদের বুঝে নিতে হয় ক্রিকেট নিয়ে আমরা আসলে কতদূর যাব এবং আপনারাই বা ক্রিকেটের জন্য কতটা যোগ্য ব্যক্তি। সালমান আব্দুল্লাহ, সিএস স্পোর্টস।